প্রিয় দর্শক বন্ধুরা, এটি হচ্ছে শিলিগুড়ির কোর্ট মোড়। তো আজকে আমরা শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাসপাতাল মোড় হয়ে স্টেডিয়ামের পাশ দিয়ে আমরা পাকুরতলা মোড় হয়ে নজরুল সরণি ধরে যে স্বামীজি মোড় রয়েছে সেই স্বামীজি মোড় পর্যন্ত যে শর্ট জার্নি ভিডিওতে দেখাচ্ছি। তো বন্ধুরা, সামনেই রয়েছে ডান দিকে শিলিগুড়ি জেলা হাসপাতাল। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি জেলা হাসপাতাল, আর এটি হচ্ছে হাসপাতাল মোড়। তো সামনে রয়েছে ভেনাস মোড়। তো ভেনাস মোড়ের দিকে আমরা যাচ্ছি না, আমরা ডান হাতে ঢুকলাম। তো বন্ধুরা, বলে রাখি রাস্তাঘাট অনেকটা ফাঁকা মনে হচ্ছে, কারণ কিন্তু এটা সকালবেলার ভিডিও। সকালবেলার ভিডিওটা করার জন্য কিন্তু রাস্তাটা অনেকটা ফাঁকা, আর আমরা নটার পরেই, বিশেষ করে নটা সাড়ে নটা দশটার পরেই আমরা দেখি যে সারাটা দিন এতটা ব্যস্ত থাকে এই রাস্তা যে যাতায়াত করাই মুশকিল হয়ে যায়। টোটো থেকে শুরু করে অটো, ছোটো গাড়ি, তো এতটাই জ্যাম থাকে, সত্যি মুশকিল হয়ে যায় রাস্তাঘাট চলাচল করা। সামনে রয়েছে ভুটিয়া মার্কেট, বাঁদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদ। তো আমার যারা শিলিগুড়ির দর্শক বন্ধু রয়েছে তারা শিলিগুড়ির সব রাস্তাই চেনে। আমরা ডান হাতে দেখছি শিলিগুড়ি ইনকাম ট্যাক্স বিল্ডিং। সকালবেলার এরকম রাস্তা ফাঁকা শুনশান খুব ভালো লাগছে, কিন্তু যখন বেলা বাড়ছে গাড়ির সংখ্যা, রাস্তাঘাট জ্যাম এতটাই হচ্ছে যে তখন ইচ্ছা করে না যে একটু বাইরে বের হই। কারণ দিন দিন গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়ছে, কিন্তু রাস্তা কিন্তু তেমনভাবে বাড়ছে না। আমরা সামনে দেখতে পাচ্ছি পাকুরতলা মোড়, এটি হচ্ছে শিলিগুড়ির পাকুরতলা মোড়। শিলিগুড়ির দর্শক বন্ধুরা সবাই চেনে পাকুরতলা মোড়, আর এটি হচ্ছে নজরুল সরণি। তো আশেপাশে যে সমস্ত গলিপথ রয়েছে শিলিগুড়ি শহরের, এই নজরুল সরণি কিন্তু অনেকটা চওড়া, অনেকটা চওড়া রাস্তা, কিন্তু তা সত্ত্বেও আমরা দিনের বেলা দেখি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই রাস্তাটা এতটাই জ্যাম হয়ে যায়। বন্ধুরা, সামনে আমরা দেখছি স্বামীজি মোড় এবং বাঁদিকে রয়েছে স্বামীজি ক্লাব। তো স্বামীজি মোড় থেকে বাঁদিকে রাস্তাটা ঢুকলো হায়দারপাড়ায়।